কলকাতা সিরিজের থার্ড ভিডিও নিয়ে, আর জায়গাটা হলো পাটুলি। যদি হাওড়ার দিক থেকে আপনারা পাটুলি আসতে চান, তাহলে গড়িয়াগামী যে কোনো বাসে চেপে নামতে হবে আপনাদের পাটুলি মোড়ে। আর যদি ট্রেনে আসতে চান, তাহলে সবথেকে কাছের স্টেশন হলো বাঘাযতীন। আর যদি মেট্রোতে আসতে চান, তাহলে সবথেকে কাছের মেট্রো স্টেশন হলো ক্ষুদিরাম আর কবি সুভাষ। এই রয়েছে সামনে পাটুলি, আর এখানে কিন্তু তোমাদের একটা সুন্দর বিকাল বা সুন্দর সন্ধ্যা তোমরা কাটাতেই পারো। দেখতেই পাচ্ছ একদম মেন রোডের পাশেই এটা অবস্থিত, আর কলকাতাকে ঠিক যে জিনিস ছাড়া চেনা প্রায় অসম্ভব সেগুলোরই রেপ্লিকা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, আর আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে একটা নেতাজির মূর্তি, আর এখান থেকেই স্টার্টিং। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখতেই পাচ্ছ মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের জার্সি পরা প্লেয়ারদের রেপ্লিকা করা রয়েছে। আর এই ম্যাচ দেখার জন্য কিন্তু সমস্ত মানুষ অধীর আগ্রহে বসে থাকে, আর তোমরা জানাতে ভুলো না তোমরা কোন টিমের সাপোর্টার। সামনে দিয়ে এগিয়ে এসেই দেখতে পাচ্ছ যেখানে একজন বিশ্ব বাংলার লোগো নিয়ে সামনে বসে রয়েছেন, আর তার অপোজিটেই কিন্তু রয়েছে হাওড়া ব্রিজের আদলে তৈরি একটি ব্রিজ, যেটা ছাড়া কলকাতা একদমই অসম্পূর্ণ। কলকাতা এবং হাওড়ার মেল বন্ধন করেছে যে ব্রিজ, সেটি এখানে তুলে ধরা হয়েছে। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব, শুধু কলকাতাবাসীর নয় গোটা দেশের এটা ঐতিহ্য, আর সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এই স্ট্যাচুগুলোর মাধ্যমে মায়ের আগমনের বার্তা দেওয়া হচ্ছে, আর তার ঠিক পাশেই রয়েছে এখানে কলাবোগে স্নান করানোর একটা স্ট্যাচু, যেখানে ঢাক উলুধ্বনি এবং শঙ্খের আওয়াজে কলাবোগে নিয়ে যাওয়া হচ্ছে স্নান করাতে। সামনেই রয়েছে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, আর সেটাকে পেরিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বড় বড় করে লেখা রয়েছে আমার ভালোবাসার শহর কলকাতা। সামনে এগিয়ে এসে দেখতে পাচ্ছ একটি লোগো রয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে সবার আগে মানুষ, আমাদের ভারতবর্ষ যে সব ধর্মের মেলবন্ধন সেটি এখানে বোঝানো হয়েছে। সমস্ত ধর্মের মানুষ দেখতে পাচ্ছ। সেটা পেরিয়ে এসেই সামনে রয়েছে আমার ভালোবাসার পাটুলি, যেটা একটু আগে দেখতে পেলাম আমার ভালোবাসার শহর কলকাতা ছিল। আর সামনেই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো সেটা কি? হ্যাঁ, একদমই তাই, আমাদের দক্ষিণেশ্বরের আদলেই তৈরি একটি রেপ্লিকা এখানে রয়েছে। এই রয়েছে দক্ষিণেশ্বরের রেপ্লিকা, আর সামনেই দেখতে পাচ্ছ সুন্দরভাবে মা ভবতারিণীর একটি মূর্তি রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে একটি রথ যার চালক হলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ, আর তার পিছনে বসে রয়েছেন মা সারদা দেবী আর রামকৃষ্ণ দেব। বাঙালির আড্ডা কিন্তু তখনই জমে যখন আড্ডার সাথে সাথে থাকে পেট পুজোর সামগ্রী, আর সেই কথা মাথায় রেখেই পাটুলিতে আড্ডা দেওয়ার জায়গার সাথেও রয়েছে ফুটপাথ। ফুটপাথ তো আমরা অনেক শুনেছি, কিন্তু এটা হলো ফুটপাথ। একদম ফার্স্টে যে দোকানটা রয়েছে সেই দোকানটার নাম হলো চাও নচিকেতা, এখানে নাকি স্বয়ং নচিকেতা এসে চা খেয়ে গেছেন। এখানে এলে কিন্তু তোমরা এই দোকানের চা ট্রাই করতেই পারো, আমি একবার তোমাদেরকে প্রাইস লিস্টটা দেখিয়ে দিলাম। এরপরে যে দোকানটা রয়েছে এখানে তোমরা ঠান্ডা এবং নর্মাল জল পেয়ে যাবে, আর যেটা 1 লিটারে কিন্তু 3 টাকা মাত্র দাম, তার জন্য থাকতে হবে তোমাদের কাছে একটা বোতল। এরপরে যে দোকানটা দেখতে পাচ্ছি এই দোকানের নাম হলো খাবু, এটা মেইনলি একটা ফাস্ট ফুডের দোকান, যা যা ফাস্ট ফুডের আইটেম এমনি নর্মাল দোকানে পাওয়া যায় তাই তাই আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। সামনের দোকানটার নাম বৈঠকখানা, আর এখানের প্রাইস লিস্টটা তোমাদের দেখিয়ে দিলাম, চাইলে পজ করে দেখে নিতে পারো। আর তারপরের এই দোকানটার নাম হলো ভাগ্যবান, এখানে তোমরা মোমো ছাড়াও কাবাব তাছাড়াও শর্মা এইসব তোমরা পেয়ে যাবে, আর ভেজ নন ভেজ সব কিছুই তোমরা পাবে এই দোকানে ভাগ্যবান।
আরে ভেটকি বীজ মোমাস টিম ছিল কার মালাই থেকে আমি একটা বলেছিলাম আর এখন একটা মালাই থেকে একটা দম দিল কিন্তু আরও অনেক দোকান রয়েছে আর প্রত্যেকটি দোকানের নাম কিন্তু ভিন্ন ভিন্ন। সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ এর নাম হলো জিভে জল। আর তারপরে চলে এসেছি আরেকটা দোকানে যেখানে তোমরা বিভিন্ন ধরনের ফুচকা পেয়ে যাবে, নাম হলো ফুচকা ইজ লাভ। দেখো এখানে তোমরা চকলেট ফুচকা, দই ফুচকা, স্পেশাল ফুচকা, সমস্ত ধরনের ফুচকা পেয়ে যাবে। আর দামটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এরপরে চলে এসেছি আরেকটা দোকানে যেখানে তোমরা কফি পাবে, বিভিন্ন আইসক্রিম পেয়ে যাবে এবং বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আরও অনেক কিছু পেয়ে যাবে। প্রাইস লিস্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানেও তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এগিয়ে এসে আরও একটি দোকান রয়েছে, নাম হলো দক্ষিণী। এখানে কিন্তু তোমরা সাউথ ইন্ডিয়ান খাবার দাবার পেয়ে যাবে, এছাড়াও এখানে তোমরা ফ্রায়েড রাইস প্লাস চিলি চিকেনের কম্বো পাবে, যেটা মাত্র 70 টাকায়। এরপরে যে দোকানটা দেখতে পাচ্ছি এই দোকানটা এই রোয়ের একদম শেষ দোকান, এরপরে আর কোনো দোকান নেই। আর এই দোকানটার নাম হলো কলকাতা ক্যানভাস। বাকি দোকানগুলোর মতন এখানে তোমরা খাবার পাবে না, এই দোকানে বিভিন্ন ধরনের শোপিস তোমরা পেয়ে যাবে। তাহলে কি ভাবছো, একটা সুন্দর সন্ধ্যা কাটানোর জন্য বন্ধু বান্ধব নিয়ে কিংবা প্রিয় মানুষকে নিয়ে অথবা পরিবারকে নিয়ে চলে আসতে পারো এই জায়গাটায়? তো দেখা হচ্ছে পরের ডেস্টিনেশন নিয়ে কলকাতা সিটিতে। টাটা।